पूर्व पश्चिम बर्धमान बीरभूम झाड़ग्राम नदिया इतिमध्ये चले गिएछे वैक्सीन कोविशील्ड। मंगलवार राते विशेष गाड़ीते वैक्सीन चले आसे आसानसोलेर मुख्य स्वास्थ्य आधिकारिक के दफ्तरे। बुधवार सकाल थेके पश्चिम बर्धमान जिलार 10 जायगाय वैक्सीन सरबराह करा हयेछे। पश्चिम बर्धमानेर मुख्य स्वास्थ्य आधिकारिक अश्विनी कुमार माझी जानान, मंगलवार राते वैक्सीनेर 19,000 डोज पेयेछेन। पूर्व बर्धमानेओ 31,500 वैक्सीन पौंछे गिएछे। गाइडलाइन मेने वैक्सीन संरक्षण ओ वितरणेर काज हबे बोले जानिएछेन पूर्व बर्धमानेर मुख्य स्वास्थ्य आधिकारिक प्रणव বিশ্বাস। বীরভূম স্বাস্থ্য জেলার জন্য 11,500 ভ্যাকসিন পৌঁছে গিয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানিয়েছেন বুধবার রামপুরহাটে ভ্যাকসিন পাঠানো হবে। পশ্চিম মেদিনীপুরে 26,000 ভ্যাকসিন পৌঁছে গিয়েছে। ঝাড়গ্রামে 9,000 ভ্যাকসিন পাঠানো হয়েছে। বৃহস্পতিবার জেলার 21টি গ্রামীণ হাসপাতালে তা পৌঁছে দেওয়া হবে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মেদিনীপুর ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, ঘাটাল মহকুমা হাসপাতাল ও খড়গপুর মহকুমা হাসপাতাল মিলিয়ে 25টি কেন্দ্র থেকে 16 জানুয়ারি থেকে টিকাকরণ হবে প্রথম সারির করোনা যোদ্ধাদের। পুরুলিয়াতেও ভ্যাকসিন পৌঁছতে শুরু হয়েছে টিকাকরণের প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।